আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি একটা লাইভে গেছিলাম যে নরসিংদীর শিবপুর থানা দড়িপাড়া সৈদনগর দড়িপাড়ায় একটা দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনা উপলক্ষে এখন এই ফায়ার সার্ভিস আসছে, ওনারা এইমাত্র প্রস্তুতি নিচ্ছে যে লোকগুলাকে উদ্ধার করার জন্য। এই সেই ফায়ার সার্ভিস, 2 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে, ওনারা প্রস্তুতি নিচ্ছে, কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। এই যে আমার ভাইয়েরা আসছে, অনেক কষ্ট করবে, ভাইদের জন্য দোয়া করবেন, ভাইরা যাতে কাজটা ঠিকমতো উদ্ধার করতে পারে। আর এই যে এলাকার লোকজন, হাই রে কান্নাকাটি আপনার, হ্যাঁ এখানে ওই যে মুরব্বি বলতেছে চান্দের বাজার বললে অত এলাকার মানুষ চিনবে। এটা হলো নরসিংদী শিবপুর থানা, নরসিংদী শিবপুর থানা সৈয়দনগর দড়িপাড়া চান্দের বাজারের পাশেই একটা ব্রিজ আছে। ওই ব্রিজের পাশে ছোটো বাচ্চাদেরকে সাঁতার শিখাইতে গেছিলো। ঘটনাটা হলো ছোটো বাচ্চাদেরকে সাঁতার শিখাইতে গেছিলো, পরে বাচ্চারা বলতেছে যে পানির নিচে কে নিয়ে যাচ্ছে। পাশে ছিল বড়ো ভাইয়েরা, পরে দিয়ে এলাকার বড়ো ভাইয়েরা ছিল, ও বাচ্চাদেরকে উদ্ধার করতে গিয়ে একটা ভাই, বড় একটা ভাই, বয়স আপনার 25 থেকে 30-এর মধ্যে, ওই ভাইটাকে আর খুঁজে পাওয়া যায় নাই। ছোটো বাচ্চাটাকে উপর থেকে অনেকে টান দিয়ে উঠাই দিছে, কিন্তু বড় ভাইটাকে পানির নিচে কী যেন হয়েছে এখনও পর্যন্ত কোনো খোঁজখবর পাই নাই। আর পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস আসছে, এলাকার তরুণ যুবক সমাজ, এলাকার বড় ভাইয়েরা পানিতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত পানির নিচে সাঁতরাইতেছে এবং তাদেরকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করতেছে। হাই রে, ও দেখেন মা ভাই বোনের কান্নাকাটি, আহারে কি আহাজারি। আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনাকে সুন্দরভাবে সুস্থভাবে পায়। এই যে এলাকার মেম্বার উনিও চলে আসছে, এই যে এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই চলে আসছে। আপনারা দূর থেকে দোয়া করবেন এবং আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনাদের কোনো ভাই বেরাদার যদি এভাবে নদীতে সাঁতার কাটতে যায় অথবা যদি ব্রিজের উপর থেকে লাভ দেয়, দয়া করে আপনারা সবাই নিষেধ করবেন। দেখেন এলাকার লোকজন সহযোগিতা করতেছে, ওনাদেরকে এখনও খুঁজে পাচ্ছে না, 2 থেকে 2.5 ঘন্টা হয়েছে, এখন ফায়ার সার্ভিস আসছে, সবাই একটাই কী হলো কোনো এখনও উত্তর খুঁজে পাই নাই। দেখেন এই যে দেখেন আপনার, এই যে বাড়ির নিচে, এই যে সবাই সাঁতার কাটতেছে, ওই যে ব্রিজে গোড়ায় চলে গেছে, প্যানার নিচে চলে গেল, চতুর্দিক দিয়ে ওই যে কলা গাছ দিয়ে ওনাদেরকে চেষ্টা করতেছে খুঁজে বাইর করার জন্য। সবাই একটাই উদ্দেশ্য যে খুঁজে বাইর করা হোক, কী হলো, কী দুর্ঘটনা হলো। তবে অনুরোধ রইল যে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এই লাইভটা দেখতেছেন বা এই লাইভটা পরবর্তীতে দেখবেন, সবাই শেয়ার দিবেন যাতে আপনাদের এলাকায় এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, এরকম যাতে কোনো মায়ের কোল, কোনো বাবার কোল, কোনো ভাইয়ের বোন যাতে না হারিয়ে যায়। সবাই একটাই কথা যে সাঁতার, নদীতে সাঁতার কাটার কোনো প্রয়োজন নাই। আপনার সাঁতার কাটতে হলে নিজস্ব পুকুর আছে বা সেফটি দিয়ে সাঁতার কাটবেন, বিনা সেফটিতে কেউ সাঁতার কাটবেন না। আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী এই 2 থেকে 2.5 ঘন্টা এখানে অবজার্ভ করতেছে কী ঘটনা ঘটতেছে, ওনারা সবাই অবজার্ভ করতেছে। বাংলাদেশ পুলিশ বাহিনী যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশ সুরক্ষা করতেছে, আমি তাদেরকে স্যালুট জানাই, বাংলাদেশ পুলিশ বাহিনীদেরকে এবং বাংলাদেশের যে ফায়ার সার্ভিস তাদেরকেও আমি স্যালুট জানাই। সবাই আসছে যে ঘটনাকে, মানে সবাই কীভাবে সমাধান দেওয়া যায়, এলাকার লোকজন সবাই একটাই উদ্দেশ্য যে এটা ভালো একটা সমাধান চায়। অনুরোধ রইল যে আপনারা যারা এই লাইভ দেখতেছেন এবং এই লাইভ পরবর্তীতে আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের কোনো ভাই এভাবে নদীতে বিনা সেফটিতে সাঁতার না দেয় এবং ছোটো বাচ্চারা যাতে নদীর কাছে না আসে। যদি আপনাদের সাঁতার কাটার কোনো ইচ্ছা জাগে, তাহলে আপনারা সেফটি দিয়ে, আপনাদের নিজস্ব পুকুর আছে, পুকুরে আপনারা সাঁতার দিবেন। অবশ্যই সেফটি ছাড়া পুকুরে নামবেন না, গভীরতা থাকে, অনেকে সাঁতার জানেন না, ওই পানির মধ্যে ডুবে যেতে পারেন এরকমই, ঠিক আছে। আপনাদের কাছে অনুরোধ, যারা এই লাইভটা দেখতেছেন এবং পরবর্তীতে এই লাইভটা দেখবেন, সবাই শেয়ার করবেন সচেতন হওয়ার জন্য। এই লাইভটার একটাই উদ্দেশ্য, আপনারা সবাই, এই যে আমাদের ফায়ার সার্ভিসের ভাইয়েরা আসছে, সবাই প্রস্তুত নিচ্ছে পানিতে নামার জন্য। দেখেন এই যে আমার ভাইয়েরা চলে আসছে অলরেডি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও এই লাইভটা শেয়ার দিবেন এবং এই লাইভের উদ্দেশ্য হলো সবাই সচেতন হন, এখনও সময় আছে সচেতন হওয়ার জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ, সচেতনতাই আমাদের মূল লক্ষ্য।
দেখেন দেখেন দুই থেকে আড়াই ঘন্টা কত পরিশ্রম করা যায় এবং ওনাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। টানা পরিশ্রম করে যাচ্ছে, ইষ্ট যাচ্ছে, খোঁজ করতেছে তো করতেছে, পানির নিচে কোথায় পাবে কি করবে এখনো কোনো হদিশ নাই। আপনারা সবাই সচেতন হন, এলাকার লোকজন সচেতন করুন, দেশবাসীকে সচেতন করুন যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে এবং আপনার নদীতে সাঁতার করতে না যায়। দেখেন আমরা অনেকে কি করি, কক্সবাজার চলে যাই সাঁতার দেওয়ার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। ওইখানে তো আরও বিশালতা ঢেউ থাকে, ওই বিশালতা ঢেউর মাঝে হয়তো আপনি হারিয়ে যেতে পারেন। এই দেখেন বাইরে কত কষ্ট করছে দড়ি দিয়ে, একজনও ডুব দিছে, একজন ডুব দিছে, আরেকজন দড়ি দিয়ে টানতেছে, খোঁজ পায় কিনা। ফিলারে গোড়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা অনেক দূরে, ওই অনেক দূরে চলে গেছে, দেখেন অনেক দূরে চলে গেছে। আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন, দেখেন সবাই যে 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 যেইভাবে পারতেছে তাদেরকে মানে বলতেছে এখান দিয়ে না ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে না ওই দিক দিয়ে, যে যেভাবে পারতেছে সহযোগিতা করতেছে, সবাই অপেক্ষা আছে সহযোগিতা। যে যেভাবে পারতেছে হয় কেউ শ্রম দিয়ে, কেউ শারীরিক দিয়ে। দেখেন এ আমার ভাই দড়ি দিয়ে টানতেছে, ওই যে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, যে ওইখানে ডুব দিবে, ডুব দেওয়ার পরে আবার ওনাদেরকে টানে উঠাবে। ফায়ার সার্ভিস যে কাজটা করে ওনারা সেই কাজটাই করতেছে। দেখেন ওই দেখেন ওই যে দেখেন 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 সবাই সবাই খুব কষ্ট করতেছে, সবাই সবাই খুব কষ্ট করতেছে। আপনারা লাইভটা শেয়ার দিবেন এবং সচেতন করবেন লোকজনকে দিয়ে, এটাই মূল লক্ষ্য, যে এভাবে যাতে কারো মায়ের বুক কারো বাবার বুক না হারিয়ে যায়, এভাবে সন্তান যাতে না হারিয়ে যায়। অনেক বয়স ওনার 25-30 বছর বয়স হতে পারে, এরকম একটা ছেলে আজকে পানির নিচে চলে গেছে। এখানে পানির কোনো স্রোত নাই, দেখেন পানির কোনো স্রোত নাই, কি দুর্ঘটনা থেকে এই ঘটনা ঘটছে। দুটা ছোট বাচ্চাকে বাঁচাতে গিয়ে উনি নিজে হারিয়ে গেছেন, উনি অফিস করে আসছেন, এরপর দিয়ে গোসল করে খাওয়া দাওয়া হাত মুখ ধুয়ে নাস্তা করে এদিকে একটু ঘুরতে আসছে, অফিসে যাবে, পরবর্তীতে আসে এই দুর্ঘটনার মধ্যে উনি হারিয়ে গেল। দেখেন কি হইতেছে, সবাই এই যে এই পাশ থেকে ওই পাশ থেকে ওই পাশ, ওই দেখেন ওই ব্রিজের নিচে পর্যন্ত বাহিরা আছে, ওই দেখেন ওই ওই যে আছে, ওই যে ওনারা আসে, খুব কষ্ট করতেছে। ওনাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যাকে ওনাকে সুস্থভাবে আমাদের কাছে আবার ফিরিয়ে দেয়, এটাই আমাদের কামনা, এটাই আমাদের আশা। আল্লাহ একমাত্র পারেন ওনাকে সুস্থ রাখতে এবং ওনাকে জীবিত রাখতে, আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি। দেখেন মানুষ হাইরে আল্লাহ, সবাই একটাই, সবার মুখে কান্না, সবার মুখে কান্না, সবার মুখে কান্না, যে কী হচ্ছে, আহ আল্লাহ কী হলো। ওই যে আমার যে যে ভাই হারিয়ে গেছে, ওনার বাবা আসতেছে, ওনার বাবা আসতেছে, দেখেন ওনার ওনার বয়স এত অল্প, ওনার ছেলের বয়স আর কতই হবে, 25-30 হবে, যে 23 বছর হয় নাই এখনো। এই যে আমার এক আপা বলছে 22-23 বছর হয় নাই, 23 বছরে পড়ছে মাত্র, এত বড় একটা ছেলে। এই যে আমার ভাই, আমার ভাইও বেহুশ হয়ে গেছে, ভাই এখন এই বেহুশ থেকে তাকে ওনাকে আবার বাড়িতে রাখতে পারে নাই, উনি আবার চলে আসছে। আমাদের একটাই অনুরোধ ভাই, সবাই এই লাইভটা শেয়ার করবেন, সবাই সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে আল্লাহ ওনার সোনার বুকটাকে আবার ভরিয়ে দেয়। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ওনার ওনার কন্ডিশন বেশি একটা ভালো না, উনি এই দুই ঘন্টা উনি অবশ্যই অবশ্যই ভালো কোনো জায়গায় নাই। আপনাদের কাছে কি মনে হয়, আমার মনে হয় উনি দুনিয়াতে আছে কিনা উনি নিজেই বলতে পারবে না, যে উনি দুনিয়াতে আছে কিনা। উনি 2-2.5 ঘন্টা বেহুশে ছিল, উনি হুঁশ হয়ে আবার চলে আসছে, ওনার ছেলের আশা যে আল্লাহ আমার ছেলেটাকে ফিরে দাও। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যাতে ওনার ছেলেকে আল্লাহ আল্লাহ সুস্থভাবে আর সুন্দরভাবে ফিরে দেন। আল্লাহ আল্লাহ, দেখেন ওনার ওনার যে ছেলে হারিয়ে গেছে, ওনার মা ওইদিকে বেহুশয় করে আছে মহিলাদের ভিতরে, ওইখানে লাইভটা নেওয়া যাচ্ছে না, তার জন্য দুঃখিত। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই দোয়া করেন, আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে ওনাকে যাতে আল্লাহ সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে দেয়। কত সুন্দর, এত ভালো একটা ছেলে ছিল, দেখেন এখনও কোনো খোঁজ পাচ্ছে না, সবাই এদিক থেকে ওদিক, এদিক থেকে এদিক, সবাই সবাই একটাই একটাই কথা, যাতে আল্লাহ যাতে ওনাকে আমাদের মাঝে আবার ফিরে দেয়। দেখেন কোনো পানির স্রোত নাই, দেখেন কোনো পানির স্রোত নাই, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, কোনো পানির স্রোত নাই, দেখেন কোন দিক, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না স্রোত, হয়তো পানির নিচে থাকতে পারে স্রোত কিন্তু উপর দিয়ে বোঝা যাচ্ছে না। একটাই প্রথম যখন উনি একটা বাচ্চাকে বাঁচাইতে যায়, বাচ্চারা চিৎকার করতেছে যে আমাকে কী জানি নিয়ে যাচ্ছে, কী জানি নিয়ে যাচ্ছে, তখন উনি উপরে ছিল, বড় ভাই লাফ দিয়ে পড়ে ওই বাচ্চাদেরকে বাঁচাইছে এবং উনি হারিয়ে চলে গেছে।
ওনাকে আর খুঁজে পাচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে আবার ফিরে দেয়। এত সুন্দর একটা দয়াবান ব্যক্তি একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে হারিয়ে গেছে। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ ওনাদেরকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। ওনার বাবার কোল, ওনার মায়ের কোল আল্লাহ যাতে আবার পূর্ণ করে দেয়। দেখেন আমাদের ভাইয়েরা যে যেভাবে পারতেছে সহযোগিতা করতেছে, এই যে সবাই সহযোগিতা করতেছে, ওনাকে ধরে রাখা যাচ্ছে না, উনি ঘুরে পড়ে যাচ্ছে। উনি কিন্তু নিজে জানে না উনি যে দুনিয়াতে আছে, আমার মনে হয় উনি নিজে জানে না। আমরা হয়তো দেখতে পাচ্ছি উনি দুনিয়াতে, কিন্তু ওনার জ্ঞান নাই, কিছু নাই। উনি কী করতেছে না করতেছে উনি নিজেই জানে না, আমরা জানতেছি ওনার ভিতরে কী হচ্ছে। আল্লাহ আপনারা সবাই সবাই প্রার্থনা করেন যাতে আল্লাহ ওনার বুকটা আবার ফিরিয়ে দেয়, আল্লাহ যাতে আবার ওনার বুকটা ফিরিয়ে দেয়। আল্লাহ পারে, সব কিছুই পারে। দেখছেন একটাই কথা যে আমার ছেলে দেখো কোথায় আছে, আর এছাড়া আর কোনো কথা বলতে পারতেছে না, কোনো কথা বলতে পারতেছে না। আপনারা একটু দোয়া করেন যাতে আল্লাহ যাতে ওনার বুকটা আবার ফিরিয়ে দেয়, আমরা যাতে আবার ওনাকে সুস্থ মতন পাই। এই যে আমাদের বাংলাদেশ পুরুষ বাহিনী, ওনারা যে 2 থেকে 2.5 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতেছে যাতে ওনাদের পরিশ্রম বিফলে না যায়, আমরা এটাই দোয়া করি। আমাদের ফায়ার সার্ভিস ভাইয়েরাও চলে আসছে, ওনারাও কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে নিছে যে পানিতে নামানোর জন্য। আল্লাহ যাতে ওনাদের পরিশ্রমকে সফলতা এনে দেয় আমরা একটাই প্রার্থনা করি, সবাই প্রার্থনা করি। দেখেন কত মানুষ, হাজার মানুষ কি হয়েছে দুর্ঘটনাটা, এখনো সত্য কোনো ঘটনা উদ্ধার হয় নাই। একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা লাইভটা শেয়ার দিবেন যাতে সবাই সচেতন হয়, এভাবে যাতে কারো মায়ের বুক খালি না হয়। দেখেন কত পরিশ্রম করতেছে দেখেন 5-6 জন মানুষ ওই ওনাদের যে লোকটা হারিয়ে গেছে, ওনার ভাবার কোনো হুঁশ জ্ঞান বলতে কিছুই নাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে উনি আল্লাহ যাতে ওনাকে সুস্থ রাখে, একটাই অনুরোধ। আপনারা সবাই প্রার্থনা করেন আল্লাহর কাছে, সবাই প্রার্থনা করেন। এখনো কোনো খোঁজ পাচ্ছে না। দেখেন যে যেভাবে পারতেছে খোঁজ করতেছে, জাল টানতেছে, দড়ি দিয়ে টানতেছে, বেড়া দিয়ে ট্রাই করতেছে। সবাই একটাই অনুরোধ আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে আল্লাহ ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, একটাই অনুরোধ। সবাই প্রার্থনা করেন এবং সবাই লাইভটা শেয়ার দেন যাতে এই লাইভটা দেখার পরে যে সবাই যাতে সচেতন হয়, কেউ যাতে এভাবে না হারিয়ে যায় পানির মধ্যে। আপনারা কক্সবাজার যান, আপনারা বিভিন্ন বিচে যান, কিন্তু অনুরোধ রইল নিজের সেফটি দিয়ে চলাফেরা করবেন, একটাই অনুরোধ। দেখেন তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আমি আবার কিছুক্ষণ পরে আসব আপনাদের সাথে, আবার এই জিনিসটা শেয়ার করব, ঘটনাটা কতটুকু অগ্রসর হয়েছে বা কতটুকু এটা সমাধান হয়েছে। আমি এই বলে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আবার চলো তোমাকে দিয়ে আসি, হ্যাঁ।